فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على نشیب کشتیاں سر درو سالی دری دریا اگر نہ مے مرتم موجے نبی نے روح ہے ساتھ اللہ اللہ امم بده ساقي مي باقي كدر جنتنا خواهي كنار أبر كنا بد غل غل استي را شوق وشيريني कशरियुनाने बरिंदे सभ दिल तर ख़वानज मगल उल कमाल شو شدی یعنی اما دین درودی اسلام درودی تو مومین مسلمان بزرگو اللہ والا بھائرہ نمازی بھائرہ متقی ایمان ایماندار بھائرہ ذاکرین بھائرہ, بھائرہ، معزز مکرم علام اکرم حافظ قرآن اما سنہیں چھوٹے چھوٹے بھائرہ دکاندار بھائرہ আশেপাশে অনেক হিন্দু ভাইরা আছেন সকলকে আমার অন্তরের থেকে মোবারকবাদ জানাই মাসাল্লাহ আজকে সীতাপুর বাজারের বুকে এত সুন্দর একটা শিক্ষামূলক অনুষ্ঠানে আয়োজন আপনারা করেছেন আমাকে খুব ভালো লাগছে সাধারণত দেখা যায় ঈদের আগের দিন থেকে নিয়ে চাঁদ রাত থেকে নিয়ে ঈদের রাত ঈদের পরের দিন রাত বিভিন্ন জায়গায় আপনি যদি এখনই আমার গাড়িতে ওঠেন যদি সঙ্গে করে যদি হুগলি সেতু পর্যন্ত নিয়ে যায় দেখবেন রাস্তা ধারে বড়গেছিয়া বাজার পর থেকে পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার ছাড়া ছাড়া এক একটা মঞ্চ তৈরি করে এবছর আমরা যাই না ওদিকে নিশ্চয় এবছরও হয়েছে এটা করে মঞ্চ তৈরি করে সেখানে দুদিকে বক্স লাগায় লাইটিং করে আর মিউজিক বাজিয়ে ডিজে বাজিয়ে সেখানে জন যুবক ছেলেরা সারা রাত ধরে তিন দিন চার দিন ধরে সেখানে খেঁচা খেঁচি করে এই ঈদকে উপলক্ষ করে কত জায়গায় কত কত রকম অনুষ্ঠান হচ্ছে এরকম বকরাইদের সময় উপলক্ষ করে তো যেখানে সারা দুনিয়ার মানুষ একটা হল রং তামাশার মধ্যে আনন্দের মধ্যে মেতে আছে সেইখানে আপনারা এই যে সিদাপুর বাজারে এত সুন্দর একটা কোরান হাদিস মোতাবেক একটা সারা শরীয়তের দিনই একটা মাহফিলের কোরানের মাফিরের শিক্ষার মাফিরে দুয়ার মাফির আয়োজন করেছেন আল্লাহর অলিদের সাবেসানি করেছেন এটা আমাকে খুব ভালো লাগছে আজকে সেই পাক মোতাবাদ মাহফিরে আপনারা সকলে দূর দূরান্ত থেকে আশেপাশের পাড়া থেকে মহাল্লা থেকে কম বেশি সকলে এসে হাজির হয়েছেন আমি গোনাগার অদম খাকসার আমিও আপনাদের এই মজলিসে এসে বেহেস্তের বাগানে এসে হাজির হয়েছি পাক আমাদের সকলকে এইরকম একটা মোতাবার মাহফিলে বেহেস্তের বাগানে বসার তৌফিক অ্যানেজ করেছেন তার জন্য আল্লাহ দরবার শরীফে লাখো লাখ সুখে দেয় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ আজকে এই যে সব আগে বললাম যে অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন জায়গায় তার মূল কারণটা কোথায় জানেন আমাদের অন্তর থেকে আমাদের ছেলেদের জন যুবকদের অন্তর থেকে আস্তে আস্তে আল্লাহর ডর ভয় উঠে যাচ্ছে আল্লাহর ডর ভয় বলে কোনো জিনিস নাই আজকে যদি আমাদের অন্তরে আল্লাহর ডর ভয় যদি সামান্য কিঞ্চিত পরিমাণ যদি আমরা আনতে পারতাম তাহলে আমাদের আর ভাবনা ছিল না এ আল্লাহর ডর ভয় এমনি এমনি কিন্তু আসবে না নামাজ পড়লে আল্লাহর ডর ভয় অন্তরে আসবে না রোজা রাখলে আল্লাহর ডর ভয়ে অন্তরে আসবে না কোরআন করলে আল্লাহর ডর আসবে না আপনি আপনি নতুন কথা আরম্ভ করলেন কাছে আমরা শুনেছি নামাজ পড়লে কোরআন তেলাওত করলে আল্লাহর ডর ভয়ে আসে কিন্তু আমি প্র্যাকটিক্যালে যেটা দেখছি প্র্যাকটিক্যাল যেটা আমাদের সামনে ঘটছে বাস্তবকে সামনে রেখে তো আপনাকে কথা বলতে হবে আমি যেটা দেখছি সেটা আমি বলবো না আজকে নামাজও পড়ছে চুরিও করছে নামাজও পড়ছে ডাকাতিও করছে নামাজও পড়ছে মদও খাচ্ছে দেখছি আপনাকে নামাজও পড়ছে শুধু খাচ্ছে নামাজও পড়ছে পনও নিচ্ছে নামাজও পড়ছে পরের মেয়ের বিয়েও ভাঙাচ্ছে নামাজও পড়ছে মা বাপকে ধরে ঠ্যাগাচ্ছে মা বাপ চোখের পানিতে ভাত খাচ্ছে নামাজও পড়ছে বইয়ের সঙ্গে দুর্ব্যবহার করছে নামাজও পড়ছে পরের জমি দখল করে নিচ্ছে সেটেলমেন্ট নাম বসিয়ে দিয়ে নামাজও পড়ছে যত রকম হারাম কাজ করছে মসজিদ থেকে বেরিয়ে একটা পা জুতোই একটা পা মসজিদের সিঁড়িতে পকেট থেকে বিড়িটা বার করে করে মেরে দিলাম মসজিদ থেকে বের হই সামনে চায়ের দোকানে টিভি সিরিয়াল চলছে এদিক ওদিক টুপিটা মাথা থেকে খুলে পকেটে নিয়ে যে সুই হয়ে ভেতরে ঢুকে গেল ঢুকে ওই যে বসলো দেড় ঘন্টার ওটেনে এক কাপ চা খেতে যেয়ে কাপ সাত খাপ চা খাওয়া হয়ে গেছে দোকানদার বলছে যত খাবে তত আমার লাভ ওই জন্য তো আমি এটা লাগিয়েছি এত টাকা খরচা করি এমনি নাকি বুঝতে পারছেন না কথা নামাজ পড়ে বেরিয়ে বলছে চাচা তোমার জমির ধান কেটে নিয়েছে সত্যকে মিথ্যে একবার যাচাই করলো না সঙ্গে সঙ্গে টুপিটা খুলে এমন মুখ খারাপ করছে আর জমির দিকে দৌড় হচ্ছে চল্লিশ দিন মুখ নাবাক হয়ে থাকবে নামাজ পড়াচ্ছে জোহরের নামাজ আসরের নামাজ মগরেবের নামাজ ঈশার ফজরের নামাজ দশ বছর ধরে ইমামতি করছে নামাজ পড়ে সেভেন আপের বোতলে বিচ্ছাপ করে মসজিদের তাকের উপরে রেখে দিয়েছে একদম প্র্যাকটিক্যাল কথা না আমি নাম একটু বলে দেবো আমার কাছে ফতোয়া নিতে এসেছিল আমি উল্টো পাল্টা কথা বলি না আমি কারোর বদনামও করতে বলছি না আমি এ থেকে শিক্ষা আছে একটা ইমাম খারাপ কাজ বলে সব ইমাম খারাপ না আমি বলতে চাচ্ছি এ থেকে আমি একটা শিক্ষা বার করতে চাচ্ছি তো অনেক মুসল্লি আছে একটু আগে আগে মসজিদে আসে দকলুল মসজিদ পড়বে কাজা পড়বে হাদিস হাদিফা মধ্যে আছে যে যত তার মসজিদে আসে সামনের কাতারে ইমামের কাতারে দাঁড়ালে তত বেশি সব অনেকে আগে আগে চলে আসে বয়স্ক মানুষ এসেছে তো এসে কাশির ঝোঁক উঠে গেছে কাশি আর ওখানে সেভেন আপের বোতল রাখা আছে মনে করছে পানি সেভেন আপের বোতলটা ওটা সবুজ রঙের গ্রিন কালারের তাই না ওদের কি আছে বোঝা যাবে স্পাইটা সেভেন আপের বোতলটা তো গ্রিন রঙের হয় তো কি আছে বোঝা যাবে মনে হচ্ছে পানি আর প্যাঁচটা খুলে যে গালে ঢেলে একদম ঢ্যাক করে দেখছে একদম নুনটা খার এই যে পিচ্চা হয়ে ওই কাণ্ড মসজিদে সব গ্রামের লোক এসে গেছে কেউ শিকার করছে না মোয়াজ্জেনকে ঘা দিয়েছে তখন মোহার্জেন বলছে আমি নয় ইমাম সাহেব ফেলতে ভুলে গেছে দিন ওরকম করে তো ফুরফুরে আমি বলছি যে তো কি হয়েছে তা ফতোয়া কি নিতে এসেছে বলছে একশোর মধ্যে আশি পার্সেন্ট মানুষ বলছে ওর পেছনে নামাজ পড়বো না কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মানুষ কুড়ি পার্সেন্ট মানুষ জন যুবক তারা তারা বলছে আমরা ওই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ব ইমাম সাহেব আমাদের ইয়ারের বন্ধু আমাদের দোস্ত প্রত্যেক দিন নামাজ পড়ে চায়ের দোকানে বসে একসঙ্গে চা খাই একসঙ্গে মোবাইল দেখি একসঙ্গে ফ্রি ফায়ার খেলি একসঙ্গে পাবচি খেলি রাজা খৈনি তিরাঙ্গা তুলসী তালাব রজনীগন্ধা বসে বসে খায় একসঙ্গে ও আমাদের বন্ধু ও মসজিদে পিচ্ছাপ করে ফেলুক মসজিদে হেগে ফেলুক মসজিদে পেচকে ফেলুক ও জেনা করুক ও দাড়ি ছেঁতে ফেলুক ও যাই খুঁজি করুক ওর পেছনে আমরা নামাজ পড়ুক তাহলে আমার ফতোয়ারা মানবে আমি যদি বলি ওরা তো ডিসাইড করিয়ে এসেছে যে ওর পেছনে পড়ুক আমি বললে শুনবে যান ফুটুয়া মাদ্রাসায় চলে যান মাদ্রাসা যে এটা লিখিতভাবে আপনারা জানান স্টাম্প মেরে ফতোয়া নিয়ে যে মসজিদে লটকে দেন এবারে যার ফতোয়া দেখে নামাজ পড়তে ইচ্ছা যাবে পড়বে না পড়বে আমি বলতে চাচ্ছি এই কথা তো পাঁচ ওয়াক্তের নামাজ দশ বছর ধরে মুসল্লিদের কেলে পড়াচ্ছি তো ওর যদি অন্তরে এতটুকু আল্লাহর ডর ভাই থাকতো ওখানে তো মসজিদে পিচাপ করতো আর ওই বোতলে পিচাপ করে আর সেভেন আপের বোতলে পিস্টাপ করে আর কোরআন শিবে আলমারি রাখতে পারতো তাহলে নামাজ পড়লি যে আল্লাহর ডর হয় আসবে নয় হাজি সাহেব ড্যান্স দিয়ে দিল নেচে ফেললো জানেন আমার মোবাইলে রেকর্ডিং করা আছে কোথায় বেশি দূর নয় এই যে কুমির মোড়ায় পঞ্চাশ লাখ টাকা দিয়ে প্যান্ডেল হলো বোম্বে থেকে যারা ড্যান্স করে নাচ করে তাদেরকেও এনেছে মুসলমানের এত হারামের টাকা হয়ে গেছে কি করে টাকাটা ইউটিলাইজ করবে খরচা করবে আর ঠিক করতে পারছে না একদম লাল খেলার আদলে ওই রকম অনুকরণ করেছিল তো শেষ বিয়ের পরে যখন নাচ হচ্ছে ড্যান্স হচ্ছে তো মেয়ের দাদু ছেলের বাপ দাঁড়িয়ে আছে হাজির সাহেব চৌষট্টি বছর বয়স হাজির রোমাল। দিয়ে এরকম দাঁড়িয়ে আছি দেখছি ট্যাঙ্কশন কে মনে একজন বললো ফেললো গান বাজছে তো শোনা যায় না আমার কাছে রেকর্ডিং আছে ওখানকার লোকেরাও বললে বলবে তারপরে আমি ওখানে জল সাই গেছিলাম পুরুষে উদ্ধার করে দিয়ে এসেছি ছাড়েনি তো কে মনে বলে বলে হাজির সাহেব একবার হয়ে যায় এই কথা মনে হয় কে বললো দেখে হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে রুমালটা একদম হাতে দিয়ে দিল টুপিটা খুলে দিয়ে দিল দিয়ে এতো নিচ মতো

দু হাজার টাকার নোট আর পাঁচশো টাকার নোটটা টেবিল ফ্যানের সামনে আমি তো জানি না কেমন করে নোট উড়াই তো দেখলাম যে এরকম ব্যান্ডেলটা টেবিল ফ্যানের সামনে আমি এরকম ধরেছি ধরে এরকম করে করছি আর ফো করে সব উড়ছে এত খুজি হয়ে গেছে কি ভালো কাজ করছে নাও ধরলাম তাহলে হজ করে এসেছে তিনবার আল্লাহর ডর ভাই অন্তরে আসে না এত নামাজের এত শেখাবার প্রচেষ্টা নামাজের ওয়াজ নামাজের বই নামাজের পুস্তক নামাজের লেখনি নামাজের বায়ান নামাজের তাকরির নামাজের চেল্লা নামাজের কষ্ট নামাজের ওয়াজ নামাজের তকরির নামাজ বুড়ো হয়ে গেল তাহলে তো একদম নামাজের মোহ্বত এমন আসবে সে তো আর ভুলতে পারবে না সব সময় তাকে টানবে নামাজ 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 যেই ফরজ নামাজটা হয়ে গেল সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে আর সন্নত পড়ছে না যেই ফরজটা হয়ে গেল সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে নফল পড়ছে না যেই ফরজ নামাজটা হয়ে গেল সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে আর মোনাজাত করলো করল না আফটারওয়াল তাহলে কি হলো রেজাল্ট জিরো সব দিক থেকে আমি দেখাচ্ছি কিন্তু কোন আমল কিছু কাজে আসছে না জিরো বরঞ্চ আপনি বলতে পারেন একটা হেদায়ত হয়েছে মানুষ কখন যখন এই করুণা এসেছে যখন অমিক্রন এসেছে যখন ডেঙ্গু এসেছে কি একটা জ্বর হলো ঝিনঝিনে রোগ তখন বলেছিল ঝিনঝিনে রোগ জন যুবক ছেড়ে বলে ডিসকো হয়েছে পানিতে হচ্ছিল হচ্ছিল মনে আপনাদের গায়ে মাথায় পানি ঢালতে একটা জ্বর একদম মসজিদ ভরে গেল সব নামাজি দুতলা তিনতলা রাস্তায় জল সাজে যাচ্ছি দাঁড় করিয়ে তাবিজ দিতে হবে আমার দেরি হয়ে যাচ্ছে সেই গাড়ির সামনে আটকেছে তাবিজ দিয়ে যেতে হবে আমাদেরকে সব গ্রামে সব ডেঙ্গু হচ্ছে এই করোনার সময় মসজিদ ভরে গেল এত নামাজি যেই করোনা চলে গেলো অমিক্রন চলে গেল ডেঙ্গু চলে গেল প্লেগ চলে গেল সব আরো সে কি সব রোগ হয়েছিল সাইন অমুক তমুক প্লেগ চলে গেল সঙ্গে সঙ্গে তুই আর কোথায় নামাজ কোথায় কে মসজিদে সেই মুসল্লি সেই পঞ্চাশ জন সেই আঠেরো জন সেই ছত্রিশ জন যাইসানকে তাইসান শুক্তিমে মেয়ে বেগানে হিন্দিতে উর্দুতে কথা আছে সেই জাইসনকে তাইসান চুক্তি মে ভাই গেল সিজনেবল হয়েছে তবু কিন্তু এই ওয়াজ নসিহত এই তামাম দুনিয়া মেতিয়ে যে বেড়াচ্ছে এই সব তবলিক ভাই তবলিক ভাই এই যে বিভিন্ন রকম আপনার প্রচেষ্টা এই যে আমরা তো ওয়াজ করছি করছি কাজ হচ্ছে না সেইভাবে কাজ হচ্ছে না বরং কাজ হয়েছে কখন قد أفلها من تذكى وذكر اسم ربه فصلى الله قرآن مجد المدد بولي چلين وي بكتی کامیابی حاصل جَكِرٍ كُلُّهُ جي تذكيه نفس كله ابن جكر كله ابن نامات کلو تذكيه نفس مني اصلاح قلب ইংলিশে যাকে বলে রেক্টিফাই অফ হার্ট অত্যশুদ্ধি ওদার সালু হা সালু হাল জসদ কুল্লুহু পায়দ ফসদ ফসদ হল জসদ কুল্লুহু আল্লা ওয়াহি আল্লাহর রসুল বলেছেন মানুষের শরীরের মধ্যে একটা গুত্তের টুকরো আছে ওই গুত্তের টুকরো যদি পরিষ্কার পরিচ্ছন্ন পাক সব থাকে তার নামা গুজায় এবাদুত বন্দগি আমল কুরান তেলাও দেখা শোনা খাওয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর ওই গোস্তের টুকরোটা যদি অপরিষ্কার থাকে সব অপরিষ্কার হবে ওই নাম হচ্ছে আল্লাহ অন্তর মন হাট হৃদয় যদি এটা ঠিক থাকে সব ঠিক থাকবে আর এটা কি করে ঠিক হবে কি করে পরিষ্কার হবে আলা ইল্লাহে তৎমাইনাল কুলুব বড় বড় তরিকার ইমামরা বলছেন কুরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারতে হবে জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারতে হবে তবে কলব পরিষ্কার হবে লোহায় জং করে গেলে শিরিস কাগজ দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায় ফাইল দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয় কিন্তু আপনারা আমার কলবে ময়লা পড়ে গেছে কি করে পরিষ্কার হবে বুঝতেছেন কথা এই তরিকা মস্কতে গেলে উস্তাদ ধরতে শিক্ষক ধরতে হয় আমাদের ভিতরে যে খাসাইলে হাইওয়ান মানে জানুয়ারি খতনত এই মানুষ আমরা কিন্তু আমাদের ভেতরে জানুয়ারি খতনত আছে দেখবেন দুটো কুকুর মারামারি করে দুটো মোরগ মারামারি করে দুটো বিয়াল মারামারি করে কিন্তু মারামারি করে একজন একজনকে জানে মারে না কিন্তু আজকে মানুষ মারামারি করতে করতে একজন একজনকে জানে মেরে ফেলছে খুন করে দিচ্ছে মার্ডার করে দিচ্ছে গলা কেটে দিচ্ছে ফাঁসি দিয়ে দিচ্ছে জানোয়ার জানোয়ারকে জানে মারছে না মানুষ মানুষকে জানে মেরে দিচ্ছে জানোয়ারের থেকেও আমাদের ভেতরটা খারাপ হয়ে গেছে একটা বললাম এবং দশটা জানুয়ারির ফস্তোত আমাদের ভিতরে আছে সেটা ভিতর থেকে বাইরে বার করতে হবে পীরের দরবারে গিয়ে তরিকা মাস করতে হবে যে সমস্ত সবকগুলো আছে সেগুলো মস্ত করতে হবে যেমন এই যে আল্লাহর ডর ভয় আমি বলছি নামাজ পড়লে হবে না তো এই আল্লাহর ডর ভয় খাসিয়াতে ইলাহির মাকাম বলে একটা মাকাম আছে মাকাম সে খে ইলাহির মাকাম হাসিল করতে হবে আমাদেরকে তবে আমাদের অন্তরে আল্লাহর ডর ভয় আসবে আমি খালি আমার যুক্তি দিয়ে খালি বলিনি रिवायताचे हदीस हदिस हदीस पाक हदिस দলিলা আছে আল্লাহ রাসূল বলেছিলেন কম মিন কায়িমিন লা ইল্লা শাহর কম লা ইয়াসুম ইল্লা বিজুয়ে অনেক আয়াতের মধ্যে আছে ইল্লাযি মা আল্লাহ নই বলেছিলেন বহু এমন নামাজি আছে সার আজেগে জেগে তারা নামাজ পড়ে কিন্তু আমি নবী বলছি নামাজ তাদের হয় না রাত জাগাই সার হয় বহু আমু রোজাদার আছে সারা মাস সুখে সুখে রোজা রাখে কিন্তু আমি নবী বলছি রোজা তাদের হয় না সুখিয়ে থাকাই সার হসলিম শরীফের হাদিস বোখারি শরীফ আছে আল্লাহ নবী বলছেন নামাজ হয়নি কোন আলেম সাহেবের ক্ষমতা নাই আমার সামনে এসে আমার হাদিসটাকে ক্যান্সেল করে দেবে আমি আগে বলেছি নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমি এই জায়গাটাকে না ঠিক করছি ইসলাহ এ না করছি হুদুরে কলব যতক্ষণ পর্যন্ত না খুঁজি আল্লাহ রাসূল বলেছেন লা সলাত তমা ইল্লা বিল সে হুদুরে কলব আনতে হবে নামাজের সঙ্গে সঙ্গে এককতা কনসেন্টেন্স অফ মাইন্ড আল্লাহর ডর হয় আমাদের অন্তরে আনতে হবে নবীর মত নামাজ পড়তে হবে সাহাবায়ে کرامদের মত নামাজ পড়তে হবে তবে তরবেনদের মতো নামাজ পড়তে হবে ইমামদের মতন আহম্মাদের মতন নামাজ পড়তে হবে বড় পিস সাহেব খাজা সাহেবের মতন নামাজ পড়তে হবে আমরা নামাজ পড়ছি নয়দান উসাল্লা ইল্লাহে তালাবারে দাঁড়ালাম ব্যাস নামাজটা খালি শুরু এক মিনিটকে দেড় মিনিট মনটা ঠিক থাকে তারপরে নামাজের মধ্যে যত বিবি বাল বাচ্চা ঘর সংসার হাঁস মুরগি গরু বাছু কলকাতা হাওড়াহাট বড়বাজার বরগেছিয়া জগৎবল্লভপুর জাঙ্গিপাড়া সব নামাজের মধ্যে ঢুকে যে একদম খেঁচা খেঁচি করছে ইমাম সাহেব সালাম ফিরে দিল আমরা সালাম ফিরে দিলাম কোন দুনিয়ায় যেন ছিলাম এইরকম নামাজ পড়ে পড়ি আমরা বুড়ো হয়ে যাচ্ছি নবীর মতন নামাজ পড়বেন না নবী এরাম নামাজ পড়েছিলেন সবারে এরকম নামাজ পড়েছিলেন তাবিন তাবে তাবিন এরকম নামাজ পড়েছিলেন বড় সাহেব খাজা সাহেব দাদা হুজুর এরকম নামাজ পড়েছিলেন তাদের মতন নামাজ পড়বেন না তাদের মতন নামাজ পড়তে গেলে আপনাকে আমাকে নামাজের সঙ্গে সঙ্গে জাহিরের সঙ্গে সঙ্গে বাতিনি এই জায়গাটাকে ঠিক করতে হবে দরসু ইবাল্লাহ উম্মাহ সাল্লি আলা او رب ہے جس نے تجھ کو او رب ہے جس نے تجھ کو ہم آتم کرم بنایا ہمیں بھیک مانگنے کو تیرا آستا بتایا اللہم صلی اللہ আমার মেন বলার উদ্দেশ্য যেটা যে আমাদের অন্তরে আল্লাহর ডর হয় আমাদের অন্তর থেকে উঠে যাচ্ছে একটু এবাদত বান্দিগীর সঙ্গে আল্লাহর ডর হয় অন্তরে রাখতে হবে আমি আজকে বক্তব্যের মধ্যে ওখানে বললাম এবছরে আমি রোজার আগে অনেক জায়গায় আমি বলেছি ইহুদি মেয়ে ছেলে বিধর্মী মেয়ে ছেলে কাফের মশে বিধর্মী রমজান মাসে বাচ্চা ছেলেকে করে করে নিয়ে দোকানে সদা করতে গিয়েছিল দোকানদারের শোকে সে মিষ্টি রাখা ছিল বাচ্চা ছেলেটা মিষ্টি খাওয়ার জন্য একদম জিদ আরম্ভ করলো ঝক ধরলো ইহুদি বিধর্মী মাটা সেই সময় বাচ্চা ছেলেটার মুখে একটা হাত দিয়ে বলেছিল এখন মুসলমানদের রমজান মাস চলছে সকলের ডাক পোকারে সকলে রোজা রেখে আছে আছে তোমাকে ডাক পোকারে আমি মিষ্টি খেতে দেব না চলো বাড়িতে চলো বাড়িতে গিয়ে তোমাকে ওই মিষ্টি দেব কিতাবে লেখা আছে বহু বছর পরে যখন ওই মেয়েটা মারা গেল সেই যুগের মতো বড় একজন আল্লাহর অলি স্বপ্নে দেখছেন খবে দেখছেন যে ওই মেয়েটা বেহেতের মধ্যে জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বলুন সোভান আল্লাহ আল্লাহর অলিটার স্বপ্নে জিজ্ঞাসা করছেন তুমি তো জীবনে কোনোদিন কলমা পড়ো নাই জীবনে কোনো দিন এক ওয়াক্তের জন্য হলো আল্লাহর দরবারে তুমি মাথা হাঁট করো নাই তুই তো মুসলমানই নয় তুমি কি করে বেহেতের মধ্যে জান্নাতের মধ্যে গেলে সেই সময় মেয়েটা বলেছিল আমি রমজান মাসে বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে আমি সদা করতে গিয়েছিলাম আমার বাচ্চাটা মিষ্টি খাওয়ার জন্য জিদ আরম্ভ করেছিল আমি সেই সময় আমার বাচ্চাটাকে বলেছিলাম না এখন মুসলমানদের রমজান মাস চুনছে তোকে আমি মিষ্টি খেতে দেব না এতটুকু রমজান মাসের সম্মান করেছিলাম বলে এতটুকু রমজান মাসের তাজিম করেছিলাম বলে এতটুকু রমজান মাসের আমি আদব করেছিলাম বলে আমি যখন মারা গিয়েছিলাম আমার মারা যাওয়ার সময় পাক আমার কপালে আমার নসিবে কলেমা শরীফের মতন অত বড় একটা নিয়াম দান করেছিলেন অর্থাৎ আমার মতটা পাক ইমানে করেছিলেন বলে আমি মেয়ে ছেলে আজকে বেহেস্তের মধ্যে জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ইহুদি মেয়ে ছেলে বিধর্মী মেয়ে ছেলে আজকে রমজান মাসে সম্মান করল আর আজকে আমাদের মুসলমানের ঘরের ছেলেরা মুসলমানের ঘরে যুবকরা দিন দুপুরে রাস্তাঘাটে বেহার মতন খেয়ে খেয়ে ঘুরে বেড়ায় রোজা রাখে বড় বড়ো বড়ো হোটেলগুলোই আবার একটা করে পর্দা লটকানো থাকে বারাসতে বেড়া চাপায় বসিহাটে কলকাতায় পাকসাকে এরিয়ায় অনেক ছোট ছোট হোটেলগুলোই সামনে পর্দা লটকে দেয় আর পর্দার মধ্যে একদম ফুল দমে চলছে র্যান্ডম চলছে বুড়োগুলো দেখি দাঁতে খেলাল করতে করতে বের হচ্ছে কিছু বসলে কিছু বললে বলে গ্যাস সারাদিন খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আসরে নামাজের পরে একদম দাঁতল কানে দিয়ে এক হাতে মোটর সাইকেল চলেছে এক হাতে দাঁতল করছে আর ইফতারের সময় তো একদম কোনো রকমের ফল چار پانچ ہوٹل حالیم ٹینگری پراٹھا پیاجی بیگونی گوتی چاپ آلو چوپ کچو میں روجہ نہیں رکھے تو کیا ہے ابتن نہیں کریں گے ابتن نہیں کھائیں گے کم سے کم ایک ساتھ بیٹھ کے کھانا سنت ہے کم سے کم سنت آدھائی کریں گے রোজা রাখবেন এফতার খাবে এফতার খাবে আবার একসঙ্গে বসে সুন্নত আদায় করে বলছে মেটিয়া যে আপনারা তো জান দেখেছেন হ্যাঁ যত সন্ন্যত খালি খাওয়ার সময় এরকম বড় থালাই একদম খাবার নিয়ে চলে এলো হজুরকে দাওয়াত করেছে সঙ্গে তিন চারজন আছে এবারে ইমাম সাহেব হাফেজ সাহেব কিছু ছাত্র আরও কিছু হাজি সাহেব সব বসবে তো পনেরো জন পনেরো জনকে খাবার দিতে গেলে যদি এক প্লেট করে খাবার দেয় তাহলে পনেরো জনকে পনেরো প্লেট খাবার দিতে হবে ভাত দিতে হবে পনেরোটা ডিম দিতে হবে পনেরোটা মাছ দিতে হবে পনেরোটা বাটি করে তরকারি দিতে হবে পনেরোটা মুরগি দিতে হবে মুরগির তরকারি দিতে হবে এবারে বলছে একসঙ্গে খাওয়া শুন এবারে বড় একটা থালাই করে মধ্যে এতটা ভাত আর একটা বড় পেয়ালাই তরকারি এদিকে তরকারি সব দিয়ে ওই দিয়ে দিল এবার পনেরো জন মিলে তোরা এবারে খাবলা খাবলি করে মরছে বলছে ফাঁকি বাজি করার জায়গা পাওনি মুখে দাড়ি নেই পাঁচ অক্ষের নামাজ পড়ে নে বিড়ির গন্ধ বেরোচ্ছে রোজা রাখেনে নে নামাজ পড়ে নে কিছুই ফরজ আদায় করে নে সন্ন্যত আদায় করে খাবার সময় ফাঁকি মারার জন্য বলছে থালায় খাওয়া সন্ন্যত বড় থালা নিয়ে তোরা মর আউট থালে একসঙ্গে ওইরকম করে খাপচে খাপচে করে খেতে পারবেন যাও নিয়ে যাও পেট করে খাবার নিয়ে আসো বুঝতেছেন না আমার কাছে জব তো পাকাও পেয়েছো না সন্ন্যত দেখা দিয়েছো মুখে দাঁড়িয়ে নেই বিড়ি খাও বন্ধ বেরোচ্ছে নামাজ পড়নি আর খাবার সময় শোন বুঝতে না কথা তো এরাও এরকম রোজা রাখবে না বলছে একসঙ্গে বসে শৈন্য তাদের করে একসঙ্গে খাবো ওই ইহুদি মেয়ে ছেলে বিদর্ভী মেয়ে ছেলে ওই রমজান মাসে সম্মান জানাচ্ছে আল্লাহর ডর ভয় আমাদের অন্তর থেকে উঠে যাচ্ছে واما من খাফা مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه এই المأوى اي عائشه যদি কোনো মানুষ কোনো অন্যায় অপরাধ খারাপ কাজ করতে গিয়ে এক সেকেন্ডের জন্য যদি আমি আল্লাহ আমার ডার ভাই তার অন্তরে চলে আসি আর একবার যদি সেইখান থেকে অন্তরটাকে খারাপ জায়গা থেকে যদি দূরে সরিয়ে নিয়ে চলে আসতে পারে একবার একবার আমি আল্লাহ তার করে যদি কোনো খারাপ কাজ করতে গিয়ে যদি আমার ডর ভয় আমার ভয় যে অন্তরটাকে দূরে সরিয়ে আনতে পারে আমার ভাইয়ের আজকে সে আল্লাহর ডর ভয় আমাদের অন্তর থেকে উঠে যাচ্ছে আজকে নবীর মতন নামাজ আপনাকে পড়তে হবে সাহাবাইসামদের মত নামাজ পড়তে হবে ইমামদের মতন আইম্মাদের মতন বরফীর সাহেব খাজা সাহেব দাদা হুজুরের নামাজ দাদা হুজুরের মতন নামাজ পড়তে হবে নবীর মতন সাহাবার মতন নামাজ পড়তে হবে ওই নামাজ পড়তে গেলে আফতাকে আমাকে পিরানের তারিকাত বলি আউলিয়াদের তারপরে যে এই জায়গাটাকে ঠিক করতে হবে খাজা আজমীর রহমতুল লালাই হে ওই নামাজ পড়ার জন্য তিনি তেন পীরের দরবারে কুড়ি বছর কাটিয়েছেন উসমান নাহারুনি রহমতুল লালাই হয়ে নামাজ পড়ার জন্য পীরের দরবারে একুশ বছর কাটিয়েছেন ফরিজ শাখা রহমতুল লাললাই হয়ে নামাজ পড়ার জন্য পীরের দরবারে তিনি ছত্রিশ বছর কাটিয়েছেন দাদা হয়ে গে রহমতুল লালাই কলকাতায় মানিকতলাতে শুয়ে আছেন নসরিউর নওফিল ফাতহ阿里 ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বহু বছর কাটিয়েছেন দাদা হুজুর খেলা কোলে মাথা রেখে ফাতহ阿里 ওয়াইসি রাহমাতুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বসিরহাটের আল্লামা হিন রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই নামাজ পড়ার জন্য আল্লাহর ভয় একাক্রতা কনসেন্ট্রেন্স অফ মাইন্ড ওই নামাজ পড়ার জন্য দাদা হুজুর দরবারে বহু বছর কাটিয়ে দিয়েছেন এমিনে মেজ হুজুর পিস করে বলতেন বাবা এবাদত করে আমল করো আল্লাহর অলি হয়ে যাও মেজ হুজুর সেগুলা স্মরণে জলসা তো মেজ হুজুরের কথা তো কিছু বলতে হবে বুকে হাত দিয়ে খুদার কসম বলো যে মরবে না মরবে না সবাই বলতো হুজুর মরব মরার মতন মরবে না কুকুর বেয়ালের মতন মরবে রাস্তাঘাটে কুকুর বেয়াল জান জানোয়ার মরে পড়ে থাকে আর তোমাকে আমাকে মরতে হবে ওই রকম মরবে বাবা যদি মরতে হয় এবাদত করে আমল করে আল্লাহর হয়ে খাজা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কপালের ওপরে আরবিতে লেখা হয়ে গেল ফি বিল্লাহ আল্লাহ দোস্ত আল্লাহর মহাব্বতে মারা গেছেন বলুন সোহান আল্লাহ আকবরুল আখিয়ার কিতাবের মধ্যে লেখা আছে মেজা বলছেন যদি মতটা হয় জিন্দুন মিস্ত্রির মতন মরো মারা গেলেন কবরের মাটি সমান করে দেওয়া হলো কবরের উপরে আরবিতে লিখা হয়ে গেল হাবিবুল্লাহ হাবিবুল্লাহিমা শৌকে জিন্নুন আল্লাহ আল্লাহর মোহে মারা গেছেন কতল হয়ে গেছে মতটা হয় ইমাম বখারি রহমতুল্লাহর মতন মরো ইমাম বখাই রহমতুল্লাহ মারা গেলেন সমস্ত কবরের মাটি মেসকাম্বার আতরের খুশবু হয়ে গেল ইমাম আহমদ বিন আহম রহমতুল্লাহ মতন মর তিন মারা গেলেন ময়দানে আট লক্ষ মানুষ হাজির হলো ছ হাজার খালি কাফের মুশ্রিক বেঈমান ইমাম আহমদ বিন আহম রহমতুল্লাহ লাশ মরকের নুরানি চেহারা দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল বলুন সুহানুল্লাহ বেলা বারোটা একটা সময় কঠিন রোদুর মধ্যে যখন লাশ মরককে ধরাধরি করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেদিন সমস্ত উড়ন্ত পাখিরা এসে নিজের ডানা দিয়ে ইমাম আহমদ বিন আহম্ম রহমতুল্লাহ আলাইহের লাশের উপরে ছায়া করেছিল বলুন সুহানুল্লাহ মেজর হজুল বলছেন এ মত্ত হয় এদের মতন বড় কোথায় বলছেন মেজ হজি কেবিলা ছোট হুইজর রহমতুল্লাহের ইন্তেকালের পরে চল্লিশ দিনে ছোট হৈজ রহমতুল্লাহের একটা ইথালের সহ হয়েছিল ওই জলসায় মেজ হজুরুল ফির রহমতুল্লাহের জীবনের শেষ ওয়াজ করেছিলেন তারপরে আর ওয়াজ করতে বেরোতে পারেননি অসুস্থ হয়ে গেলেন বিচেন সত্য ওই জলসাই ওয়াজ করছেন মেজর কেবলা ওয়াজ করতে করতে বলছেন যদি মরতে হয় বাবা সাত মেনে মাছ রাজিয়াল্লাহ তার মতন মর মরতে হয় আমার ছোট ভাই ছোট হুজুর কেবলার মতন মরো ওই জলসায় মা ফিরে খুব চাপা মানুষ ছিলেন তো চট করে কোনো কথা বলতেন না জাহির করতেন না সবসময় নিজেকে চুপিয়ে রাখতেন কিন্তু ওইখানে ছোট ভাইয়ের মহৎ্পতে সেদিন কিছু এনকে সাপের কথা বলে ফেলেছিলেন আমার তো তেরো বছর বয়স তো আমি নিজে টেপ রেকর্ডারে রেকর্ডিং করেছি ছোট কেবলা কাছে যখন যে মেজর হজির কেবলা দাঁড়ালেন আমার বাপ চাচারও সব আছেন ছোট হুজির কেবলা আস্তে আস্তে বলছিল আমাকে একটু বসিয়ে দাও মেজভাই ভাই ও মেজ ভাই আপনি একটু আবার বুকে হাত বুলিয়ে দিন মেজ ভাই বড্ড কষ্ট হচ্ছে মেজ ভাই আপনি আমাকে একবার তবা পড়িয়ে দিন বেজ ভাই আল্লাহ দরবারে দিন পাক আমার মনটা যেন সঙ্গে ভাই ভাইয়ের সঙ্গে শেষবারের মতন কথা হচ্ছে তাদের জমি জায়গার কথা ঘর সংসারের কথা টাকা পয়সার কথা দুনিয়াধারি কথা হয় নাই বলছেন ও বেজো ভাই আমাকে একটু তবা পড়িয়ে দেন আমার বুকে একটু হাত বুল দিয়ে দেন মেζο ভাই বড্ড কষ্ট হচ্ছে আল্লাহর কাছে দোয়া চেয়ে দিন আল্লাহ পাক আমার मौतটা যেন ঈমানের সঙ্গে করে সেই ছোট হুজুর কেবলা অন্তকালে চল্লিশ দিন পরে মেজো হুজুর কেবলা শেষ ওয়াজ করলেন ওখানে বাংলাদেশের একটা ছেলে না আসামের একটা ছেলে এটা বাংলায় আগে গজল পড়েছিল মেজর হি কেবলার মনের কথাগুলো যেন সব বলেছিল। মেজর হিক একশো তিন বছর হায়াত পেয়েছিলেন তো সকলের শেষে উনি ইন্তেকাল করলেন ওনার সামনে ওনার আব্বাজান ওনার বড় ভাই ওনার সেজ ভাই ওনার ন ভাই শেষবেলায় ছোটো ভাই ইন্তেকাল করলেন বোনেরা আত্মীয় স্বজনরা সব চলে গেলেন মেজর হিক্লা একা তো গজলের মধ্যে সেই কথাটা যেন মেজ হুজিরের মনের কথাগুলো যেন বলছে আর মেজ হুজির কেবলা এত কাঁদছেন আমার বাপ চাচারা মা ফিলের মানুষ সবাই কাঁদছেন আপনারা মুরব্বি যারা আছেন আপনাদের হয়তো মনে আছে অনেকের আমার তো তেরো চোদ্দ বছর বয়স আমি তো গজলটা রেকর্ডিং করছি ওই ছেলেটা বলছে এরকম করে কয়েকটা কুলি আমার মুখস্থ আছে বলবো এরকম বলছে আব্বা গেছেন আম্মা গেছেন চলি বড় ভাই হুজুর আজকে তারা কেহ নাই অবশেষে ছোট হুজুর নিল যে আমি। মেজ হুজুর রয়েছি ধরাই ভাই বলিয়া কে ডাকিবে কে লইবে খোঁজ খবর আর বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কব মেজ হাও হাও করে কাঁদছেন ওই একটা হালে একটা হাল পয়দা হয়েছিল মেজি হুজুর কিলা থাকতে পারলেন না ওয়াজ করতে করতে একটা একটা করে সাদ মেনে মাঝের কথায় যখন এসে পৌঁছালেন বললেন বাবা যদি মর্তা হয় ইবাদত করে আমল করে আল্লাহ ওলি হয়ে মরো সাদ মেনে মাঝের মত মরো আল্লাহর নবী সাহাবা সাদ মেনে মাজ যখন ইন্তেকাল করলেন আল্লাহর নবী কবরের তারে দাঁড়িয়ে আছেন কবরের মাটি যখন শোয়ান করে দেওয়া হলো আস্তে আস্তে কবরটা ছোট হয়ে আসছে তাং হয়ে আসছে আল্লাহ নবী কবরের ধারে দাঁড়িয়ে হঠাৎ আল্লাহ একবার আল্লাহ একবার বলতে আরম্ভ করলেন আবার কিছুক্ষণ পরে সুভান আল্লাহ সুভান আল্লাহ বলতে আরম্ভ করলেন সাহাবারা বললেন লেমা কব্বর তাইয়া রসুল আল্লাহ লেমা সানা তাইয়া রসুল আল্লাহ আপনি কবরের দ্বারে দাঁড়িয়ে সাধবেন আমাজের আল্লাহ হয়েকবার আল্লাহ হয়েকবার শোভান আল্লাহ শোভান আল্লাহ বলছেন কেন ও আমার সাহাবারা আল্লাহ পাক আমি নবীকে চামড়ার চোখে দেখালেন সাত বেনে মাঝে কবরটা আস্তে আস্তে এরকম ছোট হয়ে আসছে আমি নবী আমার বড় ভয় হলো না জানি সাত বেনে মাঝে মনে হয় এবারে আজাবে কবর হবে মাটি আস্তে আস্তে এসে সাত বেনে মাঝে আঁজর পাজরগুলোকে সব ঠেঙে ফেলবে গুঁড়ো করে দেবে আমি তাই থাকতে পারলাম না আল্লাহ একবার আল্লাহ একবার বল বললাম আবার দেখলাম আস্তে আস্তে সার মাঝে কবরটা আবার আস্তে আস্তে কুসাদা হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে তখন আমি শোভান আল্লাহ আল্লাহ বললাম মহাদেশরা বলছেন এটা কি আজাবে কবর না না এটা আজাবে কবর নয় মাটি আল্লাহ তরবারে ফরিয়াদ করেছিল বলেছিল আল্লাহ আফতারে এত বড় মাহবুব পেয়ারা বান্দা সাদ বিন মাদ আমি হতভাগা কবর আমার কাছে এসেছে আমি একটু গলায় গলায় মিলব একটু আমি মোয়ানিকা করব ঈদের দিনে কালকে সব আমরা গলায় গলায় মিলেছি কবর বলছে সাত বেলে মাঝের সঙ্গে আমি একটু গলাই গলায় মিলব আল্লাহ কবরকে কে হুকুম দিলেন মাটি কে হুকুম দিলেন তাই মাটি কবর আস্তে আস্তে ছোট হয়ে এসে সাত বেনে মাঝে চুঙ্গি এইরকম ছুঁয়ে মোয়ানে কাকুরে আবার বড় হয়ে গেল মহাদেশেরা বলছেন ওটা যাবে কবর নয় একদম আল্লাহ রাসুল

মেজে হুজুর পীর এই কথা বলে বললেন বাবা যদি মত্ত হয় সাত মেনে মাঝের মতন মর বলি বলছেন বাবা যদি মত্ত হয় আমার ছোট ভাই ছোট হুজুরের মতন মর আমার ছোট ভাইয়ের লাস্টকে যখন কবরে রাখা হলো বাবা আল্লাহর হুকুমে দেখলাম আমার ছোট ভাইয়ের লাশটাকে সাত ভেনে মাঝের মতন কবর আস্তে আস্তে ছোট হয়ে হয়ে হয়েছে আমার ছোট ভাইয়ের সঙ্গে এই রকম অনেকা করে আবার চলে গেল আমার ছোট ভাইয়ের সঙ্গে কবর সাত বেনে মাঝের মতন ওই রকম ছুঁয়ে মহানেকা করে চলে গেল বুকে বুকে মিলে চলে গেল বাবা যদি মর্ত হয় আমার ছোট ভাই ছোট হুজুরের মতন বড় কুকুর বেয়ালের মতন কুত্তা বেয়ালের মতন মরে লাভ নাই আমার ছোট ভাই বাবা দুনিয়াদেরই করলে এত বড় সংসার পাখাল মাছের মতো মেজ হুজুর বলছেন পাখাল মাছ কাদাই থাকে গায়ে কাদা লাগে না বাবা ওই রকম এবাদত করে আমল করে মর মেজ হুজুর করে বলছেন আল্লাহর অলি হয়ে মরো

তারপরে আস্তে আস্তে গাছ হয় তারপরে গোলাপ ফুল ফোটে তুমি মাটির মানুষ মাটি হয়ে যাও রিয়া অহংকার তোমার হিংসা হাসত কেনা সব মিটিয়ে দাও তোমার মধ্যে রহমতের গোলাপ ফুল ফুটবে শেষ কর ছাড়া কিছু হবে না ওই গরম ফখর খেয়ে মারতে গেলে পীরের দরবারে যে এই যে তরিকা করি এই গরম মারা এর আবার সবক আছে সেই সবক আপনাকে মস করতে হবে এগুলো এমনি এমনি হয় না আমরা হজুর বলে অহংকার ফকর গরম এই নিয়ে তিনিও বলতেন হয়ে গেলে বলতেন বাবা টাকার গরম পয়সার গরম বৃদ্ধের গরম বুদ্ধির গরম বংশের গরম নেতার গরম মলানার গরম মোবাল সাহেবের গরম আমির সাহেবের গরম ব্রিজ সাহেবের গরম পিজাদার গরম খলিফা সাহেবের গরম ওই গরমকে যতক্ষণ না মারতে পারবে মানুষ হতে পারবে না এক আই দুধ চুলোয় বসিয়ে দাও এ ফোক উতলে উঠছে ওর একটা গরম আছে ওই গরমকে মারতে হবে অহংকার ফক আমি হুজুরের ছেলে আমি নেতা আমি এত টাকার মালিক চলবে না আমার আব্বা হুজুর কে বলো ফুরফর শরীফে যেখে মসজিদে তিনি বলতেন এই গরমের কথা বলে আমার এই মুহূর্তে মনে পড়ে গেল একদম আব্বা হুজুরের টানি বলবো কিন্তু আমি তুমি সারা জীবন সোজা হয়ে চললে না একে বেঁকি চললে আজকে মোরে মারা পড়ে গিয়ে পাকা রাস্তার একদম সুটান হয়ে সাপ ও সোজা হাঁটতে পারে না একে বেঁকে চলে যখন মারা যায় একমাত্র তখনই সোজা হয় ও বাবা যে মানুষ তুমিও সারা জীবন সোজা হয়ে চললে না একে বেকি চললে আজকে মরে মারা পড়ে গিয়ে গোসলের তাকতাই বাবা সুটান সোজা হয়ে গিয়েছ বাবা তোমার শক্তিশালীর সেই অহংকারের হাতের মোটোটা একবার আসমানের দিকে তুলে ধরো আমি সাইফুদ্দিন শেষবারের মতন দেখতে চাই বাবা তোমার শক্তিশালী অহংকারের পায়ের রাতিটা আসমানের দিকে একবার তুলে ধরো আমি শেষবারের মতন দেখতে চাই বাবার লড়েও না চড়েও না যত বেলা হয় গোসলের তক তাই সোজা সুজাঙে যা কত বড় নেতা হয়েছ নেতার গরম দেখাচ্ছ কত টাকার মালিক হয়েছ টাকার গরম দেখাচ্ছ সব গরম সেই দিন ঠান্ডা হয়ে যাবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ইস্যু আল্লাহ আমার মোবারক করবেন আল্লাহ গোসলের তক্তা ইসু আল্লাহ আমার খুশির করবেন আল্লাহ গোসলের তক্তা ইসু আল্লাহ আমার ইমানের করবেন আল্লাহ মুবারক করবেন আল্লাহ সেদিন মনটা যদি আল্লাহ পাক ইমানের সঙ্গে দেন তবে আপনি বলবেন যে আমার ছেলেকে আমি হাফেজ করে রেখে দিয়েছি আমার ছেলেকে আমার মলানা করে রেখেছি শেষ বেলায় যখন আমি মরব মরার সময় আমাকে কলমা পড়িয়ে দেবে অত সহজ নয় হাদিস পাখের মধ্যে চাল্লা রসুল বলছেন একটা মানুষকে যদি চেন্ত অবস্থায় একটা খোঁজ নিয়ে তাকে একশোবার আঘাত করা হয় যত কষ্ট তার থেকে সত্তর গুণ বেশি কষ্ট একটা ছাগলকে গলা থেকে যদি কেটে জিন্ত অবস্থায় চামড়াটাকে ছাড়ানো হয় যত কষ্ট ওর থেকে সত্তর গুণ বেশি মতের কষ্ট একটা কড়াই গরম তেল টকবক করে ফুটছে ওই কড়ায় যদি একটা চড়ি পাখিকে আপনি ছেড়ে দেন ধর পাখিটা যেমন কয়লা হয়ে যায় যত কষ্ট গুণ বেশি কষ্ট সেই সময় যদি কেউ হুকুম করে আব্বা আপনি কলমা পড়েন ভাই তুমি কলমা পড়ো এই হুকুমটা ওর কাছে বিষ লাগবে আমি নিজের চোখে দেখেছি মতের সময় কোরআন শিব ছুঁড়ে ফেলে দিয়েছে মতের সময় বলেছে মুখ দিয়ে কাঁচা কাচ্চা গাল বলছে বের হচ্ছে অত সহজ নয় ওই জন্য আল্লাহ বলছেন মতের সময় পাশে সুরা ইয়াসিন পড়ো সুরা রহমান পড়ো কোরআন তেল করো ওর পাশে কলেমা শরীফ পড়ো তোমার পড়া শুনে যদি ও পড়ে ওকে খবরদার হুকুম করতে যেও না এই জন্য আমাদের পীর মাসাক অলিয়ারা তারা আমাদেরকে বলে চলতে ফিরতে পাশ আর পাশ চলতে ভিত্তে তোমরা জেখের করো জেখের করাটা অভ্যাস করো শেষ সময় যখন আল্লাহ দরবারে হাজিরি দেবে হাজিরি খানাটা যেন আল্লাহর নাম নিয়ে যেন আল্লাহর দরবারে হাজিরি খানা দিতে পারে অভ্যাস করো বলুন সুহান আল্লাহ এক দল বন্ধু হেঁটে যাচ্ছে যেতে যেতে একজনের পা যখন গর্ত পড়ে গেছে ও বাবা গো মরে গেলাম আর একজন বন্ধুর পা

পীরের দরবারে গিয়ে শখরের মাকাম হাসিল করেছে ও পীরের দরবারে যে সবরের মাকাম হাসিল করেছে কানাতের মাকাম হাসিল করেছে নালে হবে না একটা কনস্টিটিউন্সিতে দুটো এমপি হয় না এমপি এমপিতে ঝগড়া হয় দুটো প্রধানমন্ত্রী হয় না দুটো মুখ্যমন্ত্রী হয় না ঝগড়া হয় একটা কনস্টিটিউন্সিতে দুটো পঞ্চায়েতের প্রধান হয় না ঝগড়া হয় একটা গ্রামে দুটো মোড়ল হয় না ঝগড়া হয় আর কানাতের ফকির আল্লাহ ফকির দশজন ফকির একটা কোম্বরের মধ্যে শুয়ে থাকে ওদের কিন্তু ঝগড়া হয় না শিখতে হবে যার কম্বল সে দেখে কারো আছে নাকি আবার আব্বা হুজুর কেমলা বলতেন একজন যদি কানাতের ফকির শুকরের ফকির সবরের ফকির তিন দিন শুকিয়ে থাকে তার হাতে যদি আপনি একটা রুটি দেন সে রুটিটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে গপ গপ করে খেয়ে নেবে না এদিক ওদিক তাকাবে দেখবে আমার মতন আর কোনো ভাই শুকিয়ে আছে কিনা দেখবে আরেকটু শুকিয়ে থাকে রুটিটা ছিঁড়ে বেরালে তুই একটু খা এলে তুই খা একটু তুই খা ভাগ করে খাবে দুনিয়ার ফোকে যদি হয় তিন দিন শুকিয়ে থাকে বাবা একটা রুটি হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে গপ গপ করে খেয়ে পানি খেয়ে নেবে যদি কানাতের ফকির হয় অলি ফকির হয় খাবে না আমার ফারুক যদি আল্লাহ যখন তিনি খালিফাতুল মুসলিম ছিলেন রাজ সিংহাসনে দস্তরখান বিচানো হয়েছে একটা দেশের রাজা ওমর ফারুক তিনি খাচ্ছেন একটা ফাইন আটার রুটি চোখের সামনে এরকম ধরে হঠাৎ ওমর ফারুক যদি আল্লাহ তালান হো জজ্জ করে কানতে আরম্ভ করে দিয়েছেন দরবারে মানন্দ্র বলেছিল হুজু আপনি একটা রুটি চোখের সামনে ধরে অমুক করে খাচ্ছেন কেন হুজুক খালি ভাদ্র মুসলিমী অমর ফারুক তালাল হু সেই সময় বলেছিলেন আমি আজকে রাজা হয়েছি বলে খালিফাত্রু মুসলিমিন হয়েছি বলে আমি একটা ফাইন আটার রুটি আজকে খাচ্ছি কিন্তু আমার ভাই আবু বাকারের কপালে ফাইন আটা রুটি তো দূরের কথা একটা শুকনো রুটি তো দূরের কথা আমার ভাই আবু বাকারের কপালে একটা পোড়া রুটিও জোটে নাই আমি খেতে খেতে আমার ভাই আবু বাকারের কথা আমার মনে পড়ে গিয়েছে তাই আমি আজকে খাচ্ছি দেশের রাজা প্রধানমন্ত্রী খাচ্ছেন খেতে খেতে অপরের কথা চিন্তা করছেন নিজে খাবো আবার অপরের আবার কি কার কথা ভাবে ভাই আম্মাজান ফাতে মাতুস দোরা রদিয়াল্লাহ দাল আল্লাহ নিজের বাড়িতে তিনি খাচ্ছেন রুটি খাচ্ছেন রুটি খেতে খেতে হঠাৎ একটা রুটি চোখের সামনে দরে জর জর করে খাচ্ছেন আর মনে মনে করছেন আজকে আমি ফাতেমা রুটি খাচ্ছি আমার আব্বাজানের আমার বাপের কি খাওয়া হয়েছে এই মনে করে আম্মাজান ফাতে মাতুস দোরা রদি রুটিগুলো আর খেতে পারে পারেন আচরে বেঁধে দৌড়াতে দৌড়াতে আব্বাজানের দরবারে এসে হাজির হলে সালাম দিয়েছেন আমার সুল দিনের বাসা শেষ ও বেটি পাতে এমন অসময়ে আমার দরবারে কি খবর মা এমাম হাসান হোসেন ভালো আছে তো আমার জামাই আলী ভালো আছে কি খবর আব্বা খিদে পেয়েছিল আব্বা জান গরিবের গরিমানা। আব্বা জান ঘরে বসে বসে আমি রুটি খাচ্ছিলাম রুটি খেতে খেতে হঠাৎ আপনার কথা আমার মনে পড়ে গিয়েছে আমি ফাতে কে রুটি খাচ্ছি আমার আব্বা জানের কি খাওয়া হয়েছে এই মনে করে আব্বা জান আমি ফাতেমা রুটিগুলো আর খেতে পারি নাই আর চলে করে মেধে দৌড়াতে দৌড়াতে আপনার দরবারে হাজির হয়ে গিয়েছে আল্লাহ নবী সেই সময় বেটি ফাতেমার মুখের দিকেছে

সেদিন আঁচল থেকে রুটি বার করে ছিঁড়ে ছিঁড়ে দরদি বাপকে আব্বা জানকে সেই দিন খাইয়ে দিয়েছিলেন আহারে ওই রকম দরদি পেটি আর কেমন পর্যন্ত হবে না ওই রকম দরদি বাপ আর কেমন পর্যন্ত হবে না আমি আপনিও বাপ বেটি আছি বাবা এই যে আম্মাজান নিজে রুটি না খেয়ে আব্বাজানের কথা মনে করে এসে হাজির হয়ে গেলেন রুটি নিয়ে এই যে তার যে এই চরিত্রটা তিনি ছিলেন কানাহাতের মাকামে মানুষ এই সমস্ত জায়গা থেকেই তো কানাহাতের দলিল বেরিয়ে এসেছে কানাহাতের গোড়া কোথায় এই যে অভরের কথা সবসময় ভাবা এই যে ফাতেমা তুজর আল্লাহ তিনি যে বাপের কথা ভাবলেন আজকে অনেক তো মেয়ে আছে আমাদের তারা শ্বশুর বাড়িতে যখন খাওয়া দাওয়া করে কজন আমাদের মেয়ে তারা বাপের কথা চিন্তা করে ভাই আগে নিজে খেয়ে বাঁচি তারপরে বাপের নাম কজন বাপের কথা চিন্তা করে আমাজ ফাতেমা তুজর আল্লাহা তিনি ছিলেন কানাতের মাকাবের মানুষ যতক্ষণ পর্যন্ত আমরা পীরের দরবারে গিয়ে আমরা তরিকা নামাজ করছি জাহিরি সঙ্গে সঙ্গে বাতিনি না হাসিল করছি হবে না মেজ ফিজিক্যাল বলতেন বাবা এক্সরে প্লেট যখন তোমার বুকের হাটটা পাজরের হাটটা ভেঙে যায় এক্সরে প্লেট ওর ওপরে ধরে আপনি যখন মেডিকেলে যান ক্লিনিকে যান একটা লাইটের ফোকাস মারে এড়িয়ে ভাঙা হাড়ের ছবিটা এক্সরে পেটের মধ্যে সঙ্গে সঙ্গে চলে আসে খালি চোখে দেখা যায় না মেজু হুজু বলতেন বাবা মেডিকেল সায়েন্সে যদি এত ক্ষমতা থাকতে পারে একটা অদাকা জিনিসই দেখা যেতে পারে বাবা তোমার হৃদয় আয়নাকে তৈরি করো তোমার হৃদয় আয়নার উপরে আল্লাহ পাক যখন তার মোরের ফোকাস মেরে দেবে আর মেনা পাহাড় পর্বত মানবে না জমিন আসমান না সাত তব জমিনের নিচে থেকে লিয়ে আরশ মাল্লা পর্যন্ত নজর এসে যাবে বসে আছেন একজন হাজী সাহেব এসে বলছে হুজুর আমি হজ প্যাকে যাব আপনি আমার সব দোয়া করেন আর আপনার জন্য আমি কি নিয়ে আসবো বলেন যে বাবা আমার কিছু লাগবে না আমার সব আছে না হুজুর সৌদি আরব থেকে দামি নামাজ পাটি, দামি আতর তসবি খেজুর বাবা আমার ওসব লাগবে না বাবা সে নাচরবান্ধ আমি তো আনবই হুজুর কিন্তু আপনার জন্য কী আনবো একটু বলছেন যখন বারবার বই পড়া মানুষ তো লাখ লাখ টাকা হাদিয়া দেন খুশি হবে না যে একটা বই দেন কিতাব দেন খুশিতে একদম বাঘে বাঘ হয়ে যায় তো বলছি বাবা আমার ফতোয়ের স্বামী কিতাবটা ওই পোকায় নষ্ট করে দিয়েছে আপনি যখন যাচ্ছেন আমার জন্য এক সেট ফতোয়ের স্বামী কিতাব নিয়ে আসবেন আমি খুব খুশি হব আমি আপনাকে টাকা দিয়ে দেবো না না বাবা না না হুজুর টাকা লাগবে না তো চল্লিশ দিন পরে যখন হাজির সাহেব এসেছে ওই কিতাবটা নিয়ে এসে হুজুর কেবল একদম ঘাটের ওপরে রেখেছেন গদির ওপরে হুজুর তো চোখে দেখতে পেতেন না প্রায় ষোলো বছর যাবৎ চোখে গোলোকমা হয়েছিল তখন গোলোকমার কোনো ওষুধ ছিল না অপারেশন তখন হতো না এখন চিকিৎসা বের হয়েছে শিরা উপসেরা শুকিয়ে যায় কমা রোগটা তো চোখে দেখতে পেতেন না সবসময় চোখ মুজে বসে থাকতেন তো যখন এই কিতাবটা যে রেখেছেন হুজুর খুশিতে বাঘে বাঘ হয়ে গেছেন প্রথম খণ্ডটাকে নিয়ে খুলে আর এরকম করে পাতাটা উল্টে আর এরকম আগল দিয়ে আছেন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এরকম আগুল বলে আধ ঘন্টা এক ঘন্টা যখন হয়ে গেছে খাদেম সাহেবদের মধ্যে বলে ফেলেছে হুজুর আপনার ভাত খাওয়ার সময় হয়ে গেছে গোসল করার সময় হয়ে গেছে হুজুর আপনি তো চোখে দেখতে পান না আলেম ওলামারা সব আসে এসে আপনি বললে আপনাকে পড়ে পড়ে শোনাই আলেম ওলামারা আসবে যখন আপনাকে পড়ে শোনাবে হুজুর আপনি বইটা রেখে দেন আপনি তো চোখে দেখতে পান না কম্বয়সী সব খাদেম সব রকম থাকতো তো খুব চাপা মানুষ মনে হয় মনে ব্যথা লেগে গিয়েছে থাকতে পারলেন না আমার ভাইরা সেইদিন দিন আমার পীর মুর্শিদ মুফতি আজম হুজুর থাকতে পারলেন না খাদেম সাহেবের মুখের দিকে চেয়ে বলেছেন ও বাবা খাদিম সাহেব আল্লাহ পাক আমি আবু জাফরের জাহি দুটো চোখে কানা করে দিয়েছেন বটে কিন্তু আল্লাহ পাক যে দুটো আমার বাতিনি চোখ এনায়াত করেছেন কুদরতি চোখ এনায়াত করেছেন নূরের চোখ এনায়াত করেছেন ওই চোখে চিত্রে আল্লাহ পাক আমি আবু জাফরকে সাত তবক জমিনে নিজ থেকে নিয়ে আসে মাল্লা পর্যন্ত আল্লাহ পাক আমাকে তন্ন তন্ন করে দেখিয়ে থাকে কোন চোখ দিয়ে দেখেছিলেন মেজর করবের চোখ দিয়ে দেখেছিলেন নূরের চোখ দিয়ে দেখেছিলেন বাতিনি চোখ দিয়ে দেখেছিলেন আপনি আমিও চোখ তৈরি করতে পারবো যদি আমাদের ভিতরটাকে যদি আমরা তৈরি করতে পারি ওই জন্য নামাজ রোজা হাত কোরআন এই জাহিরির সঙ্গে সঙ্গে এই বাথিনি এলেম শিক্ষা করে একদম অ্যাসেন্সিয়াল একদম ফরজ তরিকার বড় বড় ইমামরা লিখে দিয়েছেন দাদা হয়েছেন জাহিরি এবং বাতিনি দুটো এলেম এম হাসিল করতে হবে তবে আমাদের মধ্যে থেকে খারাবিগুলো যাবে নালে খারাবি যাবে না হৈ 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 করে আমাদের জীবনটা কেটে যাচ্ছে নবীর মতন নামাজ পড়বেন না সাহাবাদের মতন নামাজ পড়বেন না তাবেইন তাবে তাবিন নামাজ পড়বেন না ইমামদের মতন আইমাদের মতন নামাজ পড়বেন না অমর ফারুক রাজি আল্লাহ আল্লাহ নবীর দরবারে সে দাঁড়িয়েছেন কপাল দিয়ে রক্ত ঝরছে কপালটা একটু ফেটে গেছে আল্লাহ বলছেন ও অমর তোমার কপাল দিয়ে বার হচ্ছে তোমার কপালকে ফাটিয়ে দিল সেই সময় একটু রসিকতা করে সিনাটাকে টান করে সেই সময় বলেছিলেন ইয়া রাসুল্লাহ ইয়াহিবাল্লাহ আরবের বুকে এমন কোনো কোনাল জন্মগ্রহণ করেনে আরবের বুকে এমন কোনো মায়ের লাল পয়দা হয় অমরের কপাল ফাটিয়ে দেবে ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একটা হাদিস শরীফ আমি ওমরের কপাল ফাটিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এবং আমার মেয়ে হাফসা এক ঘরে আমরা বাপ বেটি কথাবার্তা বলছিলাম বলতে বলতে হঠাৎ আপনার এই হাদিসটা আমার মনে পড়ে গেল আপনি বলেছেন একটা বেগানা পুরুষ আর একটা বেগানা মহিলা যদি এক ঘরে হয় হয় সেইখানে শয়তান তৃতীয় পক্ষ হিসাবে গিয়ে হাজির হয়ে যায় হাজির হয়ে গিয়ে কাজ করতে প্রস্তাব দেয় একটা মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই ঘর থেকে দৌড়ে বের হয়ে আসার সময় ওই দজা চোখটা আমি ওর আমার কপালে লেগে আমার কপাল ফেটে গিয়েছে আমার কপাল দিয়ে রক্ত ঝরছে আপনার হাদির শুরি আমি ওমরের কপাল ফাটিয়ে দিয়েছে আল্লাহ সুর বলছেন বেগানা মহিলা আর বেগানা পুরুষ যদি একাকী হয় প্রথমত বাপ বেটি ছিলেন কিন্তু অমর ফারুক রাজি আল্লাহ আল্লাহর ডর হয় অন্তরের ছিল যে আমি বাপ হতে পারি কিন্তু সেই পুরুষের জাত তো রসুল বলেছে আমার মেয়ে হতে পারে বেটি হতে পারি কিন্তু পুরুষের জাত তো দরকার নেই আমি ওই জায়গায় থাকবো না এক আমি থাকবো না তাকুয়া করতে সেই অমর ফারুক রাজি আল্লাহ যখন নামাজে দাঁড়িয়েছেন ওই অমর ফারুক এত কান্না কাঁদছেন বাচ্চার ছেলের মতন কাঁদছেন বাচ্চা ছেলের মতন কাঁদছেন নামাজের মধ্যে দাঁড়িয়ে টুকরে টুকরে কান্নার শব্দটা শেষ কাতারে দাঁড়িয়ে আমরা শুনতে পেতাম বলুন সুহান আল্লাহ বুঝতে না কথা আমার ভাইরা আজকে তাদের মতন নামাজ এবাদত বন্দেগি আপনাকে আমাকে পড়তে হবে আল্লাহর ডর হয় আমাদের অন্তর থেকে ছেলেদের মেয়েদের অন্তর থেকে উঠে যাচ্ছে আপনাকে আমাকে নামাজ রোজা হওয়ার দেখাতে সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে তরিকা মস করতে হবে বাতিনি এলেম হাসিল করতে হবে জেকের করতে হবে দেখে ছাড়া কোনো উপায় নাই বুঝতে পেরেছেন না কথা আমি তো ঘড়ি দেখিনি একটা বাজতে দশ মিনিট বাকি মনে করতে করতে আরো